আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণে মিস মামন ডিউটি চ্যানেলে। আশা করি আপনাদের উইকেন্ড অনেক ভালো কেটেছে এবং সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি পিৎজা তৈরি করছি, সেটা আপনার সাথে শেয়ার করব। পিৎজা আসলে ঘরে কিছু টপিং ছিল, তো ভাবলাম যে যেহেতু টপিংগুলো আছে, তো শুধুমাত্র একটা ডো তৈরি করতে পারলে মানে পিৎজাটা তো ঘরেই তৈরি করতে পারবো। তো সেই কারণেই আর কি চেষ্টা করলাম একটা ডো তৈরি করে, যাতে পিৎজা তৈরি করতে পারি কি না দেখি। আর তো ঘরে কিন্তু টপিং ছিল, সবগুলো টপিং ছিল, আর শুধু ডোটা তৈরি করেছি, আর এবং এটা ইস্ট ছাড়া তৈরি করলাম কিভাবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর মানে এখন আমি সকালবেলা, প্রতিদিন সকালবেলা যখন আমি লিভিং রুমে আসি, তখনই আমার এই যে আমার দুটা ফিশ আছে, গোল্ড ফিশ, তো ওরা একদম বোলের কাছাকাছি চলে আসে খাবারের জন্য, তো এটা অনেক দেখতে ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর যখন ওরা সামনের দিকে চলে আসে, তখন আমি ওদেরকে আর কি খাবার দিয়ে যাই, প্রতিদিনই দেই। ওরা যখন সামনে চলে আসে, বুঝাই যায় যে খাবার দিতে হবে, কখনোই ভুল হয় না। তো এটাই আর কি ভালো লাগে। ওরা অন্যান্য প্রাণী থেকে মা অন্যান্য প্রাণী যতটা রিসপন্ড করে, মাছ অতটা করে না, কিন্তু তারপর অনেক ভালো লাগে এই যে ওরা সাঁতার কাটছে দেখছে বা তে বা। তো আমি চলে এসেছি কিচেনে। আর কিভাবে তৈরি করছি, এখানে আমার আসলে 2 কাপ দেখানো হয়েছে, কিন্তু আমি পরে 3 কাপ এড করেছিলাম। তো এখানে 3 কাপ প্লেন ফ্লাওয়ার দিয়ে আমি ডোটা তৈরি করছি, আর ইস্ট ছাড়াই তৈরি করলাম। আমি এখানে বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করেছি। বেকিং সোডা 1/2 চা চামচ এবং বেকিং পাউডারও 1/2 চা চামচের মতো ইউজ করলাম। তো আসলে ডোটা কিন্তু পারফেক্টই হয়েছিল, মানে আমি ঘরে কখনো ডো তৈরি করিনি। হয়তো ডো কিনে নিয়ে এসেছি বা পিৎজার বেসটা কিনে এনে টপিং অ্যাড করেছি, কিন্তু কখনো ডো তৈরি করিনি। তো এই প্রথম ডো তৈরি করলাম এবং আমার কাছে তো পারফেক্টই মনে হলো, ঠিকঠাক মতো হয়েছিল। হয়তো শেপটা একটু প্রপারলি রাউন্ড করতে পারিনি, কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আর পিৎজাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, খুব খেতে, আর বাচ্চারাও খুব পছন্দ করেছে। তো আমি এখন থেকে ডিসাইড করেছি, খুবই অল্প সময়ের মধ্যে টপিংগুলো থাকলেই আসলে ঘরে পিৎজা তৈরি করতে খুব একটা ঝামেলা হয় না। তো ভালোই হয়েছিল, ওরা খুব এনজয় করে খেয়েছে, আমি নিজেও খুব পছন্দ করেছি। এখানে অ্যাড করলাম কিছু কিছু কুসুম গরম পানি, একদম ডোটা যেভাবে তৈরি করতে হয় আর কি মেখে। এখানে লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণে, 1/2 চা চামচের মতো লবণ। তো এখন ভালো করে মেখে নিচ্ছি ডোটা, খুব একটা সফট বা হার্ডও হবে না, নর্মাল যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকমই করেছিলাম, এক্সট্রা কোনো কিছু না। তো ভালোই হয়েছিল এবং আমি এখন থেকে ডিসাইড করেছি ঘরেই পিৎজা তৈরি করে ওদেরকে দেব। আর 2টা ডো বলেছিলাম, পরে মানে প্রথমে আন্দাজ পাইনি, তার সে কারণে আমি 3 কাপ দিয়ে করেছিলাম, ভাবছিলাম যে হবে কি হবে না, সেই জন্য পরে আরেকটা বেস তৈরি করেছি। ডো মাখা হয়ে গেছে, এখন আমি একটু ব্রাশ মানে অয়েল উপরে দিয়ে এটাকে 15 মিনিটের মতো রেখে দেব। তারপর বাকি মানে যে টপিংগুলো আছে এটাখানে, সেগুলো আমি কেটে নেব। আর মানে আমি এর মধ্যে সামান্য চিকেন রেখেছিলাম, রান্না করার সময় কিছু চিকেন আমি উঠিয়ে রেখেছিলাম, সেগুলো এখন একটু মানে টিক্কার মতো করে নেব, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে একটু সামান্য মশলা দিয়ে তারপর এগুলোকে আমি ভেজে নেব টপিংয়ের জন্য। তো 15 মিনিট অপেক্ষা করছি এটা ডোটা সেট হয়ে যাওয়ার জন্য। আর অন্যদিকে রেডি করে নিচ্ছি চিকেনগুলো, টপিং যেটা ইউজ করবো আর কি চিকেনের। তো এখানে খুব অল্প পরিমাণে আমি সব মশলা অ্যাড করেছি, খুবই অল্প পরিমাণে। আর এখানে এই হাঁড়িটা আমাদের মানে বয়েলিং করার হাঁড়ি, এই জন্য একদম ইয়ে হয়ে গেছে দেখতে। এটার মধ্যে আমি কিছু সুইট কর্ন দিচ্ছি, বয়েল করে নিচ্ছি। তো আর একটু মানে চিকেনটা অল্প ছিল, কারণ আমি রান্না করার সময় একটু বের করে নিয়েছি। এগুলোকে ভালো করে একটু কড়া করে ফ্রাই করে নেব, কড়া করা না করলেও চলবে, একটু হালকা ফ্রাই করার পর ওটা যখন ওভেনে দেব তখন এমনিতেই আরও কুক হয়ে যাবে। আর চিকেন তো বেশি সময় লাগে না যখন মানে ফ্রাই করতে হয়, তো খুব একটা বেশি চিকেনটা ফ্রাই করার দরকার নেই। আর এই যে ডোটা রেডি হয়ে গেছে, এখন বেলে নেব এটাকে, হাত দিয়ে প্রথমে একটু স্ট্রেচ করে তারপর বেলবো আর কি।
আর আমি এখানে চিজ গ্রেট করে নিয়েছি। এখানে যে টপিংসগুলো আমি ইউজ করব সেগুলো হচ্ছে, আমার কাছে রেড পেপার ছিল, ব্ল্যাক আর গ্রিন অলিভ, সুইট কর্ন, আর এখানে রেড অনিয়নগুলো ছিল আর কি। তো অনিয়ন দেওয়ার কারণে কিন্তু আর বেশি টেস্টি হয়েছে, আরও বেশি করে অনিয়ন দিতে পারলে, এবং ঝাল করতে চাইলে। আর টপিং তো আমরা জানি যে কোনো ধরনের টপিং আমরা ইউজ করতে পারি যা যা ঘরে থাকে সেগুলো। তো এই যে ডোটা রেডি হয়ে গেছে, আর আমি এখন কিছু ফ্লাওয়ার এখানে ডাস্ট করে নিয়েছি। এর মধ্যে ডোটাকে ভালো করে হাত দিয়ে প্রথমে স্ট্রেচ করে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। আর আমি কিন্তু খুব থিক ক্রাস্ট খেতে পছন্দ করি না, তো আমি এটাকে মিডিয়াম ক্রাস্টে রাখার চেষ্টা করব আর কি, যাতে খুব বেশি থিন বা থিক না হয়ে যায়। তো ভালো করে এটাকে আবার মধ্যে নিচ্ছি, এখন হাত দিয়ে স্ট্রেচ করে তারপর এটাকে আমি একটু বেলেন দিয়ে বেলে নেব। আর খুব রাউন্ড হয়নি খুব একটা, কারণ মানে এমনিতেই রুটি বা যে কোনো কিছু চাপাতি তৈরি করতে হলে আমার তেমন রাউন্ড শেপ হয় না, তো যতটুকু সম্ভব ততটুকু করেছি। আর যেহেতু আগেই বলেছি যে আমি আন্দাজে পাইনি, তো প্রথমেই আমি 3 কাপ দিয়ে শুরু করেছি, মানে ডো মেখেছি, পরে আরেকটা বেস তৈরি করতে হয়েছে আমাকে। তো এখন যেহেতু একটু আন্দাজ হয়ে গেছে, তো নেক্সট টাইম আবার একটু বড় করার জন্য ডোটাকে আরো বেশি কাপ ইউজ করব, 6 কাপের মতো। 6 কাপ ময়দা ইউজ করলে হয়তো এই যে ট্রেটার মধ্যে আমি বেসটা তৈরি করব, তো এটার সে মানে যে সাইজ মতো হয়ে যাবে নেক্সট টাইম। তো যাই হোক, আমি এখানে কিছু অয়েল ব্রাশ করে নিচ্ছি ট্রেটার মধ্যে, তারপর এর মধ্যে দিয়ে দেব পিৎজার যে বেসটা তৈরি করছি সেটা, এবং হাত দিয়ে আরেকটু স্ট্রেচ করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আর কি হয়েছিল আমার জন্য। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর ওভেনটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি এর মধ্যে, ও প্রিহিট ওভেন। ওভেন যাদের নাই তারাও কিন্তু এটা চুলার ওপরও করতে পারেন, এরকম একটা বড় তাওয়া থাকলে শুধু তাওয়ার মধ্যেই ছোটো ছোটো করেও করা যায়। তো এই হয়েছে সাইজটা আর কি, রাউন্ড যতটুকু করতে পেরেছি। আর ক্রাস্টটা খুব একটা থিন বা থিক ছিল না, এটা মিডিয়ামের মতো ছিল। আর আমি এখানে টমেটো কাচাপ দিয়ে দিচ্ছি, এখানে টমেটো পেস্ট করে ঘরে টমেটো পেস্ট তৈরি করে দিলে আরও বেশি ভালো হয় টমেটোকে বয়েল করে। তো আমি টমেটো পেস্টে দিয়ে দিলাম, আসলে হঠাৎ করেই চিন্তা করে মানে আমি পিৎজাটা তৈরি করেছি, ভাবলাম যে ডো যখন ঘরে আছে, সরি টপিং যখন ঘরে আছে, তো আমি চেষ্টা করলে হয়তো একটা ডো তৈরি করে নিতে পারি। আর এটা খুব যে একটা বেশি সময় লেগেছে ওভেনে সেটাও না, 20 মিনিটের ভিতরে হয়ে গেছে, 15-20 মিনিট লাগে আর কি ওভেনে দিয়ে দিলে। আর চুলায় কখনো করিনি, যারা চুলায় করবেন কম আঁচে দিয়ে রাখতে পারেন, এবং যখন এটা বুঝাই যাবে ডোটা হয়ে গেলে কাঁচাটা ভাবটা চলে যাবে আর কি, দেখা যাবে তখন রুটির মতো। তো আমি এখানে অনেক বেশি করে চিজ দিলে আসলে আমরা জানি যে অনেক ভালো লাগে, এটা চেডার চিজ আমি দিয়ে দিচ্ছি পিৎজার মধ্যে। আর যে কোনো ধরনের টপিং আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমি টপিংগুলো অ্যাড করে নিব, আর এখানে চিজ দিয়ে দিয়েছি প্রথমে বেসে কেচাপের ওপরে, তারপর এখানে যা যা টপিং নিয়েছি সবগুলো অ্যাড করে নিচ্ছি। যদি কোনো কিছু ঘরে নাও থাকে ভেজিটেবল, অনিয়ন তো সবার ঘরেই থাকে, টমেটো পেস্ট দিয়ে চিজ অ্যান্ড টমেটো পিৎজাও তৈরি করা যায় যদি চিজ থাকে আর কি। তো আসলে শুধুমাত্র ডোটা আর কি আমরা অনেকে একটু হার্ড মনে করতাম, বিশেষ করে আমি হার্ড মনে করতাম, হয়তো ঘরে ডো তৈরি করা যাবে না বা পারবো না। তো এখন দেখলাম যে না, ইজিলি হয়ে যায় যদি একটু বেকিং পাউডার, বেকিং সোডা ঘরে থাকে তাতেই হয়, ইস্টও দরকার হয় না। হয়তো দিলে ইস্ট দিলে আর একটু ফুলবে, বা একটু মানে ফ্লাফি হতে পারে, জানি না, হয়তো অন্য কোনো সময় ইস্ট দিয়ে করব, কিন্তু বেকিং সোডা দিয়ে করতেই দেখলাম যে হয়ে গেছে অনেকটা। আর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ দেখতে অনেকটাই আসলে বাইরের পিৎজার মতোই দেখাচ্ছিল, সুন্দর লাগছিল যখন আমি টপিংগুলো অ্যাড করছিলাম। তো আমি বেশ এক্সাইটেড ছিলাম, আর বাচ্চারা তো পছন্দ করেছেই এই খাবারগুলো, ওরা খুব পছন্দ করে। তো আমি এখানে চিকেনের পিসগুলোও দিয়ে দিচ্ছি, সামান্য কিছু চিকেন আমি রান্না করার সময় উঠিয়ে রেখেছিলাম, সেটাই দিয়েই করেছি, আসলে হঠাৎ করেই করেছি, কোনো প্ল্যান ছাড়াই আসলে পিৎজাটা করলাম, আর ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। তো কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, খেতে এত অনেক ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, বাচ্চারা প্রশংসা করেছে আমার।
প্রিহিট ওভেনে আমি দিয়ে দিচ্ছি পিৎজা, এবং এটা 15 মিনিটের মতো ছিল। আমি আসলে এক্স্যাক্টলি টাইম দেখিনি, তবে আনুমানিক 15 মিনিটে আমি হয়তো রেখেছিলাম, তো কত কিছুক্ষণ পর পর চেক করে দেখতে হবে আর কি। আনুমানিক 15 মিনিট পর হয়তো আমি এটা নামিয়েছিলাম, আমি এক্স্যাক্টলি দেখিনি, তবে শুধু এটা এটা আসলে চেক করার বিষয়, একটু চেক করে বুঝতে হবে যে এটা হয়েছে কি হয়নি। যারা তৈরি করছেন তারাই বুঝতে পারবেন যে ডোটা শক্ত হয়ে গেছে কি না বা পুড়ে গেল কি না, এটা কিছুক্ষণ পরপর চেক করলেই বোঝা যাবে, আর দেখতেই বোঝা যাবে যে কাঁচা ভাবটা চলে গেছে। তো পিজাটা নামিয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে, এখন আমি এটাকে কেট কেটে সার্ভ করে নেব। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ডো তৈরি ছাড়া, পিৎজা তৈরি তো তেমন কোনো ঝামেলার ব্যাপার না, শুধুমাত্র একটা ডো তৈরি করতে পারলেই হয়ে গেল, ঘরেই সব কিছু তৈরি করা যায়। আর ঘরে যখন তৈরি করা হচ্ছে এটা একদমই স্বাস্থ্যসম্মত, কোনো মানে একদম হোমমেড জিনিস যেগুলো ক্লিন পরিষ্কারভাবে তৈরি করা হয় সেরকমই, মানে একটু নিশ্চিন্তে খাওয়া যায় এরকম আর কি খাবারটা। তো আর আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? সবাই পিৎজা তৈরি করেন, ডো তৈরি করেন, আর এটা নতুন কোনো কিছু না, আমি যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ যারা সাথে ছিলেন, সবসময় যারা সাথে থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকের মতো আমি এখানেই বিদায় নেই। আল্লাহ যে যেখানে আছেন সবাইকে অনেক ভালো রাখুন, এই দোয়া করি। আমার জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।